السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد فلقد يسرنا القرآن للذكر فهل من مدكر قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله الحمد لله إن شاء الله أشكي أمرا one, two, الله প্রথমেই এখানে আমরা দেখতে পাচ্ছি উলা এখানে দুইটা শব্দ রয়েছে আল উলা এবং দুইটাই দাতুল যুক্ত হয়েছে এবং লামটা উচ্চারিত হচ্ছে তাই না আমরা শামসিয়া সান লেটার এবং মুন লেটার পড়েছি যদি মুন লেটার যুক্ত শব্দের শুরুটা যদি চন্দ্রবর্ণ হয় তাহলে এই আলযুক্তের লামটা উচ্চারিত হয় এই জন্য এখানে এই যে লাম উচ্চারিত হচ্ছে তাই না আল উলা শব্দ ছিল ওয়াহ দাত এখন আল ওয়াহ যুক্ত হওয়ার কারণে এখান থেকে তানবিন উঠে গেল এবং এই লামটা উচ্চারণ হচ্ছে এটা সানলেটার হওয়ার কারণে আল ওয়াহ দাতুল উলা উলা অর্থ হচ্ছে প্রথম আল ওয়াহ দাতু অর্থ হচ্ছে ইউনিট আল ওয়াহ দাতুল উলা প্রথম ইউনিট আর প্রথম ইউনিট এখন এই যে প্রথম ইউনিট আমরা যেটা পাচ্ছি এটা কি সম্পর্কে এখানে নিচে বলে দিচ্ছে রফু এই দুইটা শব্দে দেখুন যদি খেয়াল করে আমরা তাহলে এখানে দেখবো এই যে এখানে যে লাম এবং এই লাম এই দুইটা লামই উচ্চারিত হচ্ছে না তাই না এবং তারপর যে শব্দ এটা হচ্ছে এই যে তা তা এবং এই দুইটা তাই তাই তাটা হচ্ছে না সূর্য বর্ণ যদি সূর্যবর্ণ হয় তখন আলিফলাম যখন যুক্ত হবে তখন লামটা কি হয় না উচ্চারিত এই জন্য এখানে উচ্চারিত হলো না তাহলে মূলত শব্দ এখানে ছিল তাহিয়াতুন তাই না

এই যে দেখুন তাহিয়াতুন তাহলে এখানে যে শব্দের শেষে আমরা পাচ্ছি এখানে এই যে এটাতেও তাই না এই দুইটা শব্দের অর্থ হচ্ছে সম্ভাষণ তা আরুফুন এবং অর্থ হচ্ছে পরিচিতি তাহ তাহাতু অ তা সম্ভাষণ এবং পরিচিতি এখন এই যে দুইটা শব্দ এই দুইটা শব্দ যখন আল যুক্ত হয়ে যায় যেহেতু এর প্রথম যে বর্ণ এই প্রথম বর্ণটা হচ্ছে তাটা এগুলো যখন আল যুক্ত হয় তখন এর লামটা উচ্চারিত হয় না বরং এই লামের পরের যে শব্দ এটা তাসদিক যুক্ত হয়ে যায় তাই না শব্দ হয়ে যায় তু এরকম হয়ে যায় আত্মাহু এবং এটা হয়ে যাবে আত্মা আর তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে যদি প্রথম বর্ণ প্রথম বর্ণটা যদি সান লেটার হয় চন্দ্র সূর্য বর্ণ হয় এ শুরু যদি আলিফলাম যুক্ত হয় তাহলে লামটা উচ্চারণ হবে না বরং লামের পরের যে বর্ণটি রয়েছে এটি তাসডির যুক্ত হয়ে যাবে তাই না এখান থেকে এটা আমরা বুঝতে পারলাম তাহলে আত্মাহু আত্মারুফু মূলত কি ছিল কিভাবে পরিবর্তন হলো এটা আমরা বুঝে গেলাম এবং এখান থেকে আরেকটা কনসেপ্ট আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে এই যে আলিফলাম এবং তানবিন এগুলো কে বলা হয় যে এগুলো পরস্পরে বন্ধু না অর্থাৎ আলিফলাম যদি কোনো শব্দের শুরুতে আসে তখন সেখান থেকে অবশ্যই তানবিনটা চলে যাবে এখানে আলিফলাম নেই তানবিন ছিল এখানে আলিফলাম আসছে তানবিন চলে গেছে

পুতুর এখানে তিনটা শব্দ বলা হচ্ছে কুনজুর অর্থ তুমি নজর করো আমরা বাংলায় বলে না নজর করা জি নজর করা তুমি নজর করো ওয়াস্তামিয়া এবং মনوجুগ দিয়ে শোনো পাআইদ এবং রিপিট করো তাহলে তুমি নজর করো মনوجুগ দিয়ে শোনো এবং রিপিট করো আলহামদুলিল্লাহ তাহলে এই কয়টা বিষয় আমরা বুঝতে পারলাম না আলহামদুলিল্লাহ এখানে দ্বারা এটা এখানে বোঝানো হয়েছে আমাদের রেকর্ড হচ্ছে তো তাই আলহামদুলিল্লাহ জি স্যার এখন এই দুইটা শব্দ এই দুইটা শব্দ হচ্ছে খালিদ এবং খালিদের মাঝে হচ্ছে কথোপকথন এই দুইজনের মাঝে কিভাবে পরিচিত হওয়া যায় এই বিষয়গুলো এখানে মূলত দেখানো হবে খালিদুন এবং খালিলুন

আলাইকুম আসসালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি তাহলে আসসালামু আলাইকুম তোমাদের উপর শান্তি তোমাদের উপর শান্তি বর্ষিত হোক এইভাবে বলা হয় তাহলে এখানে ছিল এটা আলা আমরা আলাটার সাথে পরিচিত আলাটা আমরা পরিচিত প্রিপজিশন আলা হফল জাররি আরফুল জার কয়টি বলেছি আমরা আলহামদুলিল্লাহ 17টি তাই না আমাদের মনে আছে না 17টি আলহামদুলিল্লাহ কারো মনে নাই স্যার হয়নি স্যার এখান থেকে আমরা এই যে সূর্য বর্ণ ছিল হারফুল জার বা প্রিপোজেশন ছিল এগুলো যদি আমরা এখান থেকে দেখি তাহলে এখানে দেখবো এটা কি আমরা পড়িছি আলহামদুলিল্লাহ এটা ওই যে একটা কবিতার মতো আছে যেটা স্যার সুন্দর করে পড়ান কবিতার মত করে যদি আমরা একটু মনে রাখি তাহলে এটা একদম আমাদের মুখস্থা সম্ভব তা না হলে হ্যাঁ এই পর্যন্ত প্রথম পঙ্ী বা ও তাও এটাই যে বি যদি রয়েছে যদি এখানে বি কিন্তু আমরা বা বলতেছি কেন এটা ওই যে কবিতার মতো পড়ার জন্যে

رب حسا من عَدَافِي رب حسا, حسا, حسا من عذابي رب حسا من عَدَافِي رب حسا من عَدَافِي عن على حتى إلى عن على حتى إلى عن على حتى الى.

এখানে এই যে এগুলোর অর্থ আমাদের একটু মনে রাখতে হবে যেমন এখানে আমরা বি বি অর্থ কি পাচ্ছি সাথে সাথে বা বা দ্বারা এখন এই এই যে তা ব্যবহার হয় শুধু একমাত্র আল্লাহ ক্ষেত্রে যখন আল্লাহ শপথের অর্থ নেওয়া হয় তখন তার এরকম বলা হয় হয় খুব কম কিন্তু এই তাটা সর্বদাই শপথের অর্থই আসে বেশি ব্যবহার পাবো এখানে আমরা বি এই যে লিটার ব্যবহার পাবো ওয়ার ব্যবহার পাবো এখান থেকে মিনের ব্যবহার পাবো ফি আন আলা ইলা এগুলোর ব্যবহার খুব বেশি পাবো তাহলে লি অর্থ হচ্ছে জন্মে জন্য বা কারণে তাই না ফি অর্থ হচ্ছে মধ্যে আন অর্থ হচ্ছে সম্পর্কে বা থেকে আলা অর্থ হচ্ছে উপর যেটা আমরা আলাই কুম্ আলা অর্থ উপর ইলা অর্থ হচ্ছে পর্যন্ত এখন মনে রাখবেন এই যে এখানে আমরা পাচ্ছেন হচ্ছে আলা শব্দের শেষে একটা ডটলেস ইয়া পাচ্ছি তাই না কিন্তু দুইটা শব্দ এখান থেকে এই যে হুয়া হুহু মা হুম হাহু মা হু না কা কু কুম কি কু মা না তাই না এগুলো আমরা পড়েছি ইয়া না এই যে কুম এখান থেকে কুম অর্থ হচ্ছে তোমাদের আমরা পড়েছি তাই না একটু আমার সাথে সুন্দর হয়েছে মাসাল্লা এখান থেকে কুম দুইটা শব্দের সম্বন্ধে আমরা এই যে আলাই কুম এটার যে এটা যদি আমরা একটু দেখি যে এগুলো কিভাবে হয়েছিল এখানে দেখুন শব্দ ছিল দুইটা একটা হচ্ছে আলা আরেকটা ছিল হচ্ছে কুম তাই না এই যে এরকম ছিল আলা তাই না শব্দটা ছিল আলা ডটলেস ইয়া ছিল প্লাস কুম এখন এই যে আলা এটা যখন তারপরের কোনো শব্দের সাথে যুক্ত হয়ে যায় তখন এই ডটলেস ইয়ার ইয়াটা ফিরে আসে অর্থাৎ এখানে এ তখন এটা ইয়া হয়ে যায় তখন আর ডটলেস ইয়া থাকে না এইভাবে হয়ে যায় আলাই কুম এই যে এখানে যে ইয়া এই ইয়াটা কি ছিল মূলত ডটলেস ইয়া ছিল তাই না কিন্তু এটা যখন পরে কোন শব্দের সাথে অর্থাৎ এই যে দমিরের সাথে যখন যুক্ত হয়ে যায় তখন এটার যে মূল যে ইয়া এই ইয়াটা রূপ ধারণ করে ফেলে আলাটা তাহলে আলাই কুম হ্যাঁ সুকুন নিয়ে আসবে ইয়া তখন সুকুন নিয়ে আসবে সব জায়গায় এরকমই হবে হ্যাঁ সব জায়গায় এরকম হবে যখন ইয়াটা তারপরে কোনো শব্দের সাথে যুক্ত হয়ে আসবে আর যদি বিযুক্ত অবস্থায় থাকে তাহলে আবার এই যে নর্মাল আমরা যেরকম দেখলাম আলা এই ডটলেস ইয়া থাকবে আর যখন তারপরে কোনো দমিরের সাথে অথবা কোনো সাধারণত দমিরের সাথে যখন যুক্ত হয় তখন এরকম ইয়াটা শকুন নিয়ে আসে বুঝতে পারলেন স্যার শুক্রান তাহলে আলাই কুম এটা আমরা এখান থেকে বুঝলাম এবং সালামুন আসসালাম কি ভাবে হইলো সেটা আমরা অলরেডি বুঝে গিয়েছি তাই না আলহামদুলিল্লাহ তাহলে এখান থেকে আসসালামু আলাই কুম তোমাদের উপর শান্তি বর্ষিত হোক খলিল বলছে ওয়া আলাই কুমুসালাম এবং তোমাদের উপরও শান্তি বর্ষিত হোক এখানে ও আলাই কুম এটাই যে ও আলাই কুম এটা কেন হয়েছে যে এই ইয়াটা কোথা থেকে ফিরে আসলে বুঝতে পেরেছি ইসমি আমার নাম খালিদ তাহলে ইসমন একটা শব্দ পাচ্ছে এখানে আমরা ইসমন এটাকে যদি আমরা হু হু সাথে যুক্ত করি তাহলে কি হবে ইসমন প্লাস হু ইকুয়াল টু কি হয়ে যাবে ইসমুহু ইসমুহু তাই না ইসমুহু ইসমুহ অর্থ হচ্ছে তার নাম ইসমুহু তার নাম তাহলে ইসমুহু অর্থ কি হবে তাদের নাম তাদের নাম ইসমুহুম ইসমুহুম তাদের অনেক নাম তাদের নাম তাই না তাদের দুইজনের নাম এখানে হোমা তাদের নাম তাদের সকলের নাম এরপরে গুলো একটু বলে দিই আমরা ইসমুহা

তার পূর্বের যে শব্দ থাকে এই পূর্বের শব্দটাকে মাজরুর করে দেয় অর্থাৎ সেটাকে জের দিয়ে দেয় তাই না যেমন এটা শব্দ হওয়ার কথা ছিল এরকম ইস মুই এরকম হওয়া উচিত ছিল না এখানে ইসমুন আছে তাই না তাহলে ইসমুনটা তো যুক্ত পেজ বিশিষ্ট এখানে ইসমুই যদি হয়তো তাহলে স্বাভাবিক রোজ অনুযায়ী এটা ঠিক ছিল কিন্তু এখানে শব্দ হয়ে যাচ্ছে ইসমি অর্থাৎ এখানে যে শব্দটা এটা এখানে কাসরা দিয়ে দিচ্ছে কেন কারণ ইয়া সম্পর্কে আমরা মনে রাখবো ইয়াটা তার পূর্বে শব্দ যেটা থাকে এটাকে কাস্তরা দিয়ে দেয় এটা ওই যে সার এইভাবে সুন্দর করে বলেন যে ইয়া তার পূর্বে শব্দে জোর করে কাস্তরা দেয় তাই না এখানে যে কাস্তরা দিয়ে দিল শব্দ হয়ে গেল ইসমি শুধুমাত্র ইয়ার ক্ষেত্রে এই পরিবর্তনটা হবে অন্যান্য ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না তাই না এই জন্য এখানে আমরা শুনতে পাচ্ছি আমার নাম ইসমি আমার নাম খলিল আচ্ছা এখান থেকে ইসমি খালিদুন আমার নাম খালিদ মাসমুকা তোমার নাম কি তাই না মাসমুকা এখানে দেখুন ইসমু প্লাস কা ইসমু কা হচ্ছে তাই না এখানে ইসমু হচ্ছে কিন্তু এখানে ইসমি কেন হচ্ছে জেডটা কেন বলি বলি তো মাসাল্লাহ ইয়াটা তার আগে শব্দকে জেড দিয়ে দেয় ইয়া তার পূর্বের শব্দে জেড দিয়ে দেয় এই জন্য এখানে ইয়া হয়ে গেল সিমিলার এখানেও তাই না ইসমি খালিলুন আমার নাম খলিল এখন খালিদ বলছে কাইফা হালুকা এখানে এই যে হালু এই শব্দটাও এখানে যুক্ত ছিল হালুন এরকম ছিল তাই না শব্দ ছিল মূলত এখন এখানে আমরা ওই যে একটা ফ্রেস ফ্রেজ পড়েছি আপনারা পড়েছেন এই যে মুদাফুন প্লাস ইলাই এটা আমরা পড়েছি আলহামদুলিল্লাহ এই অংশটা আমরা পড়েছি যে মুদফ কিতাবুন দুইটা শব্দ পাশাপাশি যদি একটা আরেকটার সাথে সম্পর্ক করা হয় তখন যার সাথে সম্পর্ক করা হয় তাকে বলা হয় মুদাফুন ইলাইহি যাকে সম্পর্ক যুক্ত করা হয় তাকে বলা হয় মুদাফ এখন এই যে মুদফ শব্দ অলয়েজ সর্বদাই মুদফ শব্দের মাঝে কখনোই তানবিন হবে না এবং এটা আলযুক্ত হয় না মুদফ শব্দ সম্পর্কে আমরা সবসময় একটা গ্রামার মনে রাখবো যে মোদব শব্দের মাঝে কি হবে না তানবিন হবে না এটা আল যুক্ত হবে না এবং মোদফুন ইলাইহি যেটা হবে সেটা সর্বদাই জের বিশিষ্ট হবে মাজরুর হয়ে যাবে তাহলে দুইটা জিনিস মনে রাখতে হবে যে মোদব শব্দে কি হয় না আল যুক্ত হয় না এবং তানবিন যুক্ত হয় না আর মোদফুন ইলাইহি যেটা সেটা মাজরুর হয় তবে দমির যেগুলো রয়েছে দমির যেগুলো তাদের চেহারা কখনো পরিবর্তন করে না এই জন্য এটা মাজরু হওয়া সত্ত্বেও তার জেটটা এখানে প্রকাশ পাচ্ছে না শব্দ হয়ে যাচ্ছে হা যদি আমি এভাবে বলি তাহলে কি শুদ্ধ হবে হালুন প্লাস কা এটা শুদ্ধ কিনা না স্যার এটা কি শুদ্ধ করতে চাইলে আমার কি করতে হবে তানবিন বাদ দিতে হবে তানবিনটাকে বাদ দিতে হবে হা লুকা এরকম বলতে হবে তাই না হা লুকা তাহলে এই যে এখানে তানবিনটাকে বাদ অবশ্যই বাদ দিতে হবে কারণ মোজাব শব্দ মধ্যে তানবিন হয় না হা লুকা হা রুল মানে হচ্ছে অবস্থা কা মানে হচ্ছে তোমার তাহলে হা লুকা তোমার অবস্থা কি তাই না কাইফা হা লুকা তোমার অবস্থা কি এখন যদি আমি বলতে চাই যে তার অবস্থা কি তাহলে কি বলবো হাই হাল কাইফা হু কাইফা

দিন তাই না কারণ আমরা যে মুদাফুন ইলাহি সম্পর্কে কি পড়লাম একটু আগে মুদাফুন ইলাই সম্পর্কে পড়লাম যে মুদাফুন ইলাহি সর্বদাই জের যুক্ত হয় তাই না এই যে এখানে জের যুক্ত হলো হালু জাইদিন জায়েদের অবস্থা তাইলে কাইফা হালু জাইদিন এখানে যদি আমরা কাইফা যুক্ত করি তাহলে হবে কাইফা হালু দিন জায়েদের অবস্থা কি তাহলে ছোট ছোট করে এরকম বাক্য আমরা ফ্রেজ এগুলো বানাইতে পারবো তাই না এখান থেকে এই যে আমরা বুঝে গেলাম তোমার অবস্থা কি এখন বলছে বিষয় শব্দ হচ্ছে ভালো বিষয়ঋণ মানে তাহলে বি অর্থ কি আমরা বললাম বা তাই না এখানে বিষয়ঋণ অর্থ হচ্ছে মানে বালোর সাথে বালোর সাথে মানে কি ভালো তাহলে এই যে খৈরিন শব্দ যেটা হচ্ছে খৈরিন এই খৈরিন শব্দটা এখানে মাজরুরটা কেন হচ্ছে এটা কি আমরা একটু বুঝতে বুঝি আলহামদুলিল্লাহ বলুন তো খৈরিন শব্দ তো হওয়ার দরকার ছিল খৈরুন তাই না কিন্তু শব্দ আমরা ভাবছি কি খৈরিন কারণ এই যে বি এটা হচ্ছে হারফুল যার বা প্রিপজিশন এই প্রিপজিশনের কাজ হলো তারপরে যে নাউন থাকবে এই পরবর্তী নাউনকে সে মাজরুর করে দেয় কাসরা যুক্ত করে দেয় এই জন্য বি প্লাস ইকুয়াল টু কি হয়ে যাবে তাই না বিষয় ঋণ এই যে এখানে এখন এই যে লিল্লাহি এই শব্দটার পরিবর্তনটা একটু দেখি আমরা এখানে অনেক ডাউট থাকতে পারে বা কনফিউশন থাকতে পারে আমাদের যে এখানে আমরা আল্লাহ বানানটা হয় এরকম আল্লাহ যখন আমরা আল্লাহ লিখি তখন এই যে শুরুতে একটা আলিফ পাই তাই না একটা আলিফ থাকে শুরুর দিকে কিন্তু যখন যখন আমরা লিল্লাহি বলতেছি তখন আলিফটা থাকে না তাই না এরকম হয়ে যায় তখন এই যে আলিফটা কোথায় ড্রপ হয়ে যায় এখানে মূলত লি এই লিটা হচ্ছে হারফুল জার এটা প্লাস হয় আল্লাহ লি প্লাস আল্লাহ যখন হয় তখন লি হারফুল কাজ কি যুক্ত তাহলে আল্লাহটাকে এটাকে কি করে দিবে পাশাপাশি আর একটা কাজ যেটা করে এই যে লি হারফুল জার শুধুমাত্র লি হারফুল জার এটা যখন এই যে আল্লাহর শুরুতে যুক্ত হয় তখন এখান থেকে ওই যে আলিফ যেটা ছিল এই আলিফটাকে ড্রপ করে দেয় শব্দ হয়ে যায় লি বুঝতে পারলেন এই যে এখানে যে আলিফ ছিল এই আলিফটা এখান থেকে এখানে কিন্তু নেই নেই আছে এখানে এখানে আলিফ আলিফটা কারণ কারণ কি এই যে লি যখন আল যুক্ত শব্দে শুরুতে যুক্ত হয় তখন ওই আলযুক্ত শব্দের যে আলিফ এই আলিফটাকে ড্রপ করে দেয় যেমন আমরা আরেকটা শব্দ দেখি লি প্লাস আল কিতাবু তাই না এখন এটা কি হবে বলুন তো কিতাবি এই যে এখান থেকে এই যে আলিফ এই আলিফটাকে ড্রপ করে দেবো তাই না শব্দ হলো লিল কিতাবি বুঝতে বললেন তাহলে হারফুল জার বা প্রিপজিশন লি এই লিটা যখন কোন আল যুক্ত আলিফ লাম যুক্ত শব্দে শুরুতে যুক্ত হয় তখন ওই আলিফলাম লাম শব্দের যে আলিফ সেটাকে ড্রপ করে দেয় তাই না সেটা ড্রপ হয়ে যায় এটা ক্লিয়ার আমরা স্যার এটা কি শুধু ক্ষেত্রে নাকি অন্য প্রি ক্ষেত্রে অন্য অন্য ক্ষেত্রে না শুধু লির ক্ষেত্রে বুঝতে পারলেন লিটা যখন যুক্ত হবে আহসানতুম ওকে তাহলে এখান থেকে আমরা বুঝে গেলাম যে লিল্লাহি এই যে এখানে আল্লাহ এখান থেকে আলিফটা কেন ড্রপ হয়ে গেলো তাই না তাহলে হামদু সমস্ত প্রশংসা লিল্লাহি আল্লাহ তালার জন্য সাব্দি করতে হচ্ছে এটা পাশাপাশি আমরা আলহামদুলিল্লাহ সবসময় বলি তাই না কিন্তু হচ্ছে এরকম আলহামদুলিল্লাহ সকল বা যাবতীয় প্রশংসা আল্লাহ তার জন্য আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আবার সে বলছে ওয়াকাইফা লুকা এবং তোমার অবস্থা কেমন বা তুমি কেমন আছো খালিদুন খালিল বলছে বিখাইরিন আল্লাহামদুলিল্লা

তোমাদের উপর শান্তি বর্ষিত হোক ওয়া আলাইকুমুস সালাম এবং তোমাদের উপরও শান্তি বর্ষিত হোক খালিদ বলসে ইসমি খালিদুন আমার নাম খালিদ মাসমুকা তোমার নাম কি ইসমি খলিলুন খলিল বলল আমার নাম খলিল কাইফা হালুকা তুমি কেমন আছো বা তোমার অবস্থা কি তুমি কেমন আছো বিখাইরিন ওয়াল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি কাইফা ওয়াকাইফা হালুকা এবং তুমি কেমন আছো খালিদ বিখাইরিন ওয়াল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এখানে আমাদের মিনিং বা কোন শব্দ আমাদের কোন কনফিউশন আছে কোন শব্দে আপনাদের ইনশাআল্লাহ শুকরান তাহলে আমরা পরেরটাতে যাই ನೋಡಿ পরের গুলো জাস্ট আমরা পরিবর্তন শুধু দেখবো দমিরের মাঝে এখানে আমরা ওই যে পুরুষ বাচক যে দমির গুলো ছিল এগুলো এখানে ব্যবহার করা হইলো এখানে জাস্ট মহিলাদের ক্ষেত্রে কি দমিরগুলো গুলো ব্যবহার করা হয় সর্বনাম গুলো এখানে দেখানো হবে তাহলে খাওলা এবং খাদি যা এবং খাদি জাতু দুইটা শব্দই আমরা তু এক পেজ দিয়ে পড়তেছি তাই না আমরা তো আরবির নাউন যেগুলো রয়েছে নাউন গুলো সম্পর্কে একটা অবস্থা পড়েছিলাম যে আরবির যত নাউন ছিল নাউন বেশিক অবস্থা হচ্ছে এগুলো কি হয় তানবিন যুক্ত হয় তাই না যেমন তানবিন যুক্ত হইলো তাই না কিন্তু আমরা যখন এটা খাউ লাতুন হওয়া উচিত ছিল তাই না খাউলাতুন কেন হচ্ছে না

জাইনাবু 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 বলতে হবে তাহলে মহিলাদের যত নাম আছে এই সকল নামগুলোই সর্বদাই এক এক পেজওয়ালা হবে তাই না কখনোই ডাবল পেজ দিয়ে পড়া যাবে না মহিলাদের যে সব মহিলাবাচক যে নামগুলো এগুলো এক পেজ দিয়ে পড়তে হবে এইজন্য এখানে খাওলাতু এবং খাদি জাতু পড়তে হবে আমাদের যদি আমরা খাউলাতুন বা খাদি জাতুন করি তাহলে ভুল হয়ে যাবে তাহলে খাওলা এবং খাদিজা এই দুইজনের মাঝে একটু তাদের মধ্যে পরিচয় হচ্ছে আসসালামু আলাইকুম খাওলা বলছে খাদিজা বললো ওয়া আলাইকুম আসসালাম এইগুলো তো আমরা আগেই পড়লাম এখন সে প্লিজ স্যার তো পড়া যাবে কিনা স্যার হ্যাঁ যাবে যে নামগুলো রয়েছে এই যে নাম সাধারণত আরবিতে যখন আমরা বলি তখন তো খাউ লাতু বলি খাদি জাতু বলি মাতু বলি তাই না যাই নাবু বলি কিন্তু এগুলোকে যখন আমরা বাংলায় বলতে যাব তখন সাধারণত বাংলায় যখন আমরা এগুলো ট্রান্সলেশন করব বা বাংলা উচ্চারণ যখন করি তখন বাংলায় এই যে গোলতাটা আছে না এই গোলতা বাংলায় যখন করতে যাই তখন গোলতাটা হা হয়ে যায় শব্দ এরকম খাউ তাই না লা। এরকম হয় খাওয়া এরপরে খাদি যা হয় তাই না খাদি যা এরকম হয়ে যায় তাহলে যাই নাম আমরা কি বলি সাধারণত যাই নাবু কিন্তু বলি না কি বলি না যাই নাম তাই না ফা বলি মা এরকম বলি তাহলে বাংলায় এই যে যখন ভুলটাটা বাংলায় হা হয়ে যায় আর কি গোলতা বাংলায় কি হয়ে লেখার সময় গোলতা দিয়ে লিখতে হবে হ্যাঁ লেখার সময় গোলতাই লিখতে হবে বাংলায় যখন আমরা বলি তখন আমরা এভাবে বলতে পারব চাইলে তবে আমরা যদি খাদি জাতু বা খাও লাতু বলি তাহলেও সঠিক হয়ে যাবে জি স্যার ক্লিয়ার স্যার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্যার শুক্রান খাওলা এখন খাওলা বলছি ইসমি খাওলা আমার নাম খাওলা মাস মুকি এখানে কি কেন হচ্ছে বলতে পারে তোমা চ খাবলা যায়তো একটা মহিলাবাচক শব্দ এই জন্য এখানে যে মাস মুকি হচ্ছে তাই না যদি কোনো পুরুষবাচক সব্যকে জঞস কররা তো তাহলে কি হয়তো তায় না যদি মহিলাবাচক শব্দ জাত এ জন্য এখানে মাস তাহলে মাস ুকি তোমার নাম কি খাদি জাতু খাদি যাবললো ইসমিনি খাদি জাতু আমার খাতিজা আমার নামিজা তোমার অবস্থা কেমন বা তুমি মহিলা বাচক এই জন্য তাই না এবং তুমি কেমন আছো বিষয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তাহলে এটা আমাদের ক্লিয়ার তাই না আলহামদুলিল্লাহ এখানে কোনো কনফিউশন আছে আমার আপনাদের কোন প্রশ্ন ওকে তাহলে আমরা দ্বিতীয় আল্লাহ দ্বিতীয় কৌথকথন বা দ্বিতীয় এই দুইটা শব্দ এই দুইটা শব্দ হচ্ছে মোহাম্মাদ এবং শারিফ এই দুজনের মাঝে যদি আমরা খেয়াল করি তাহলে যখন আরবিতে বলি তখন শব্দ কি হয় মুহাম্মাদুন এবং বলি শরীফ কিন্তু এই দুটো শব্দই যখন আমরা বাংলায় বলতে যাই তখন শব্দ বলে ফেলি মোহাম্মদ শরীফ তাই না বাংলায় সাধারণত যদি শব্দের শেষে গোলতা থাকে তাহলে সেটা হা হয়ে যায় আর গোলতা ছাড়া অন্য কোন শব্দ যদি থাকে তখন সেটা সুকুন হয়ে যায় বুঝতে পারলেন জি স্যার

মিন অর্থ হচ্ছে থেকে আইনা অর্থ কোথায় মিন অর্থ থেকে তাহলে মিন আইনা কোথায় থেকে বা কোথা হতে আংতা তুমি তুমি কোথা হতে অর্থাৎ তুমি কোথায় থেকে এসেছ শারিফ তখন শারিফ বললো আনা আমি মিন বাকিস্তানা মিন বাকিস্তানা আমি পাকিস্তান থেকে এই যে পাকিস্তান যে শব্দ রয়েছে এই পাকিস্তানকেই আরবিতে বলা হয় পাকিস্তান কারণ পাকিস্তান শব্দটা একটা উর্দু শব্দ উর্দুতে আমরা এই যে আরবি হরফ যে কয়টা পড়ি আরবি আরবি হরফ পড়ি উনত্রিশটা তাই না কিন্তু উর্দুতে আরো কিছু অতিরিক্ত অ্যালফাবেট রয়েছে এগুলোর মধ্যে একটা আছে পে যে এরকম থাকে হ্যাঁ ওই যে পেটা ওই পেটা হচ্ছে

তখন এই যে পেটা এখানে নিয়ে তখন তারা বলে বা পাকিস্তান বলে পাকিস্তান বলে আর এই পাকিস্তান বা আরবিতে যেহেতু পে বলতে কোন শব্দ নাই এই এই যে পে যেটা এই পেটাকে তারা বার দ্বারা পরিবর্তন করে তখন বলে পাকিস্তান তাহলে এখান থেকে বোঝা গেলাম আনা মিন বাকিস্তান আমি পাকিস্তান থেকে এবার মোহাম্মদ বলছে হাল আংতা বাকিস্তানি তুমি কি পাকিস্তানি হাল আংতা বাকিস্তানি তুমি কি পাকিস্তানি এখন এই যে এখানে এই যে তাসদিদ যুক্ত ইয়া যুক্ত হচ্ছে এই ইয়াটাকে বলা হয় ইয়া উনিস যদি আমরা এটা না করে থাকি জাস্ট এখান থেকে একটু দেখে নি আমরা যেন আমাদের সামনে আসবে যখন আমরা বুঝতে পারি এই ইয়াটাকে বলা হয় ইয়া উন

আমরা এরকম এখন যদি আমি বলতে চাই যে বাংলাদেশি বাংলাদেশ বিষয়ক তখন এটা শুরুতে কি করতে হয় শেষে একটা এরকম তাসদিদ যুক্ত ইয়া যুক্ত আর এই তাস যুক্ত ইয়াটা তার পূর্বে শব্দের মাঝে কাঁচরা দিয়ে দেয় তাই না যেটা আমরা পড়লাম যে ইয়া তার পূর্বের শব্দে জোর করে কাশরা দেয় তাহলে বাংলা দি এটা কি হয়ে যাবে তাহলে এই যে এখানে দেখুন এখানে যে কাশরা দিয়ে দিল বাংলা দি ইউন এই যে ইয়া তাস যুক্ত যে ইয়া এই ইয়াটাকে কি ইয়া বলা হয়

প্রথমে দেখুন আমরা এই যে একটু আমরা প্রথমে একটু শব্দটা দেখে আসি এখানে এই যে যে শব্দ শব্দ শুরুতে এখানে কি যুক্ত হচ্ছে মিন এখন মিনের কাজ কি হারফুল জ্বর এটা তাই না হারফুল জ্বরের কাজ কি তারপরের শব্দকে জের করবে জের করে দেবে তাই না তাহলে উচিত কি ছিল এখানে পাকিস্তানা হওয়া নাকি পাকিস্তানি হওয়া কোনটা হওয়া উচিত ছিল নি হওয়া উচিত ছিল তাই না এখন মনে রাখবেন এই যে দেশের যত শব্দগুলো আছে না যে শব্দগুলো দেশ বোঝাই যেমন মিশরু পাকিস্তানু মাক্কাতু বাংলাদেশু তাই না শব্দগুলো সাধারণত যে দেশীয় যে শব্দগুলো রয়েছে দেশ অর্থবোধক যে শব্দ এই শব্দগুলো যখন জের নেওয়ার দরকার যখন জেন নেওয়ার দরকার তখন সেটা জবর নেয় অর্থাৎ এর জের যে প্রকাশটা এটা জবরের দ্বারা প্রকাশ পায় অর্থাৎ এই শব্দগুলো কি কিনে না জেন নেয় না দেশ অর্থবোধক যে শব্দ যে অর্থগুলো যে শব্দগুলো দেশ অর্থ বোঝায় এই শব্দগুলো কিনে না জেন নেয় না এবং তানবিন নেয় না জেন নেয় না এবং তানবিন নেয় না দেখুন এখানে আমরা বাংলা দি শুন বলছি না কি বলতেছি সু দি তাই না উচিত কি ছিল বাংলা দি শুন বলা কিন্তু আমি এখানে বলতেছি বাংলা দি সু কারণ কি এই শব্দগুলো কিনে না তানবিন নিবে না এবং জেন নিবে না তাহলে তো জবন নিতে পারতো হ্যাঁ জবন নিতে পারবে অর্থাৎ যখন জেন নেওয়ার প্রয়োজন তখন সেটা জবন নিয়ে নেয় তাহলে এখান থেকে যারা বুঝতে পারলেন এবার বাংলা দিসু এবং পাকিস্তান কেন হচ্ছে এটা এই যে তার শুরুতে যেহেতু এখানে মিন যুক্ত হয়েছিল আর মিনের কাজ হচ্ছে এটাকে জের যুক্ত করা আর এই শব্দগুলো যেহেতু জের যুক্ত হয় না বরং যখন জের যুক্ত হওয়ার দরকার তখন জবর যুক্ত হয়ে যায় এই জন্য এখানে জবর যুক্ত হলে সিমিলার যদি আমি

যেহেতু এটা দেশ দেশের অর্থ প্রকাশ করছে এই জন্য এখানে টানবেন নেবে না কাতু এখন যদি আমি বলি মক্কা থেকে তাহলে কি হবে তা তা কেন তা এই যে মিন আসার কারণে তাই না মিন হাফুলি পজিশন আসার কারণে মাক্কা তা হচ্ছে তা না হলে হয়তো হয়তো মাক কাতু হইতো অথবা মাকি হইতো তাই না এখানে মাক্কা টা কেন হচ্ছে কারণ মিন এটা এসে এটাকে মাজুর করে দেওয়ার কথা কিন্তু এখানে তার মাজুরটা যেহেতু তার জের রূপটা প্রকাশ পাচ্ছে জবরের দ্বারা এটা ক্লিয়ার স্যার শুক্র এখান থেকে দেখুন আনা আমিন্তানা আমি পাকিস্তান থেকে এখন এই যে মোহাম্মদ বলছে হাল আঙ্কা বা

আনা মানে আমি পাক বাকিস্তানি ইউন পাকিস্তানি আনা বাকিস্তানি ইউন আমি পাকিস্তানি এখন প্রশ্ন করছে আমা জিনসিয়া তু কাংতা মা একটু মাটা হচ্ছে এটা একটা কোশ্চেন ওয়ার্ড বা হারফুল ইস্তিফাম এগুলো যদি আমরা আমাদের ছয় পাতায় আসি তাহলে সেখানে পাবো তাই না স্যার স্যার একটু প্রশ্ন ছিল স্যার জি স্যার স্যার আমরা তো এর আগে দেখলাম যে আ তারপর হচ্ছে মাজা মান এগুলো মানে কি এই যে এখানে হাল দিয়ে করতেছি তো এই হাল আনতাম মানে আপনার অবস্থা কি তো এইখানে যদি আ বা মাজা এগুলো কি দেওয়া যাইতো স্যার আচ্ছা এগুলো দেওয়া যেত কিনা সাধারণত এই যে হাল এবং আরেকটা যেটা বলছি আ তাই না এই দুইটা একটা আরেকটা জায়গায় ব্যবহৃত হয় তবে এই যে বললেন স্যার মাজা যেটা বললেন না মাজা এটা সাথে তো ভার্বের ক্ষেত্রে ব্যবহার হয় হ্যাঁ কোনো ভার্বকে যদি প্রশ্ন করা হয় বা কোনো ফেল দ্বারা যদি প্রশ্ন করা হয় তখন মাজা বলতে হয় আর হাল বা আ এই দুইটা একটা আরেকটা জায়গায় বলতে হয় বলা যাবে এখানে আমরা যখন পড়ছি যে হাল আংটা এই যে হাল আংটা পড়তেছি তাই না এখানে যদি আমি আ আংটা বলি তাহলে শুদ্ধ হবে কিন্তু মা দা বলা যাবে না কেন কারণ আংটা যে শব্দটা এটা কি যখন প্রশ্ন করা হয় তখন কার দ্বারা প্রশ্ন করা হয় হাল হাল অথবা এই দুইটার দ্বারা প্রশ্ন করা হয় অথবা মার দ্বারা প্রশ্ন করা যায় মা কিন্তু মা দ্বারা বলা যাবে না কেন

এই যে সম্বন্ধ তুর্কি এখন বলছে আনা তুর্কিয়া আমি তুর্কি থেকে তাহলে তুর্কিয়া মূলত শব্দ হচ্ছে তুর্কিয়া এটাকে যখন ইয়া ইয়িসবাতি যুক্ত করা হয় তখন শব্দ হয়ে যায় তুর্কি ইউন তাই না

ওকে এখান থেকে দেখুন দুইটা শব্দ আমরা দেখি জিনসুন এই যে জিনসুন জিনসু শব্দের অর্থ হচ্ছে জাতি জিনস অর্থ কি জাতি তাই না এখন এটার মুআন্নাস যদি বলতে চাই তাহলে কি শব্দ কি হবে জিনসিয়াতু এই যে জিন আচ্ছা এখন আমি যে জিন শুন প্রথমটা প্রথমে আমরা জিন শুন পেলাম জাতি এখন এই জাতি যেটা রয়েছে এই জাতিটাকে মূলত আমরা জাতি বাচক বা ন্যাশনালিটি তোমার জাতীয়তা এটা যদি করতে চাই তখন এটা শুরুতে কি করতে হবে শেষে তাস্ত্রিত করতে হবে তাই না জিন সি এখন এই যে জিন যে এই শব্দকে যদি আমি বা স্ত্রীবাচক মহিলাবাচক করতে চাই তাহলে কি করতে হবে এবং এই যে ইয়ার মাঝে যে জবর এখানে যে তাসদিদ ছিল তাসদিদটাকে জবরের দ্বারা পরিবর্তন করে ফেলতে হবে শব্দ হয়ে যাবে জিনসিয়াতুন বুঝতে পারলেন স্যার এই যে এইবর্তনটা এখান থেকে আমরা এই পুরাটা বুঝে গেলাম এখন এই সিমিলা এই কথোপকণ্ঠায় একজন মহিলার মাঝে কিভাবে হবে এটা এখানে দেখানো হবে আস মারিয়াম এবং জাইনাব এই যে মারিয়ামু যদি এটাকে কেউ মারিয়ামুন বলে তাহলে শুদ্ধ হবে নাকি ভুল হবে ভুল হবে ভুল হবে কারণ এটা মহিলাবাচক শব্দ এটা সব সময় এক পেশোয়ালা তাহলে মারিয়ামু এবং জাইনাবু আসসালাম আলাইকুম ও আলাইকুম আসসালাম এবং সে প্রশ্ন উত্তর দিল এখন মারিয়াম বলছে মিন আইনা আনতা নাকি আনতি মহিলা যেতো তাই না মিন আইনা আনতি তুমি কোথায় থেকে এসেছো সে বলছে আনা মিন

দেশের নাম আর দেশের নেওয়ার এই শব্দগুলো তানবির নেয় না এবং জেন নেয় না তবে যখন জেন নেওয়ার প্রয়োজন তখন জবন নিয়ে নেয় এই জন্য আনামিনিস মিশ্র আমি মিশর থেকে এখন এই যে बोलते হাল আনতি মিসরিয়াতুন তুমি কি মিশরীয় এই যে ইয়া এই ইয়াটাও যে جنسিয়াতুনের তুনের তাই না দি স্যার এটাও এই যে আনা হাল হাল আনতি মিসরিয়াতুন এখানে যদি আমরা হাল না বলে আ বলি তাহলেও কি শব্দ শুদ্ধ হয়ে যাবে আমরা কি বলতে পারবো আনতি মিসরিয়াতুন তুমি কি মিশরীয় এবং এখানে আমরা এডিশনাল একটা যেটা মনে রাখবো এই যে হাল এবং আ এই দুইটা क्वेश्चन ওয়ার্ড যেটা এই দুইটা क्वेश्चन ওয়ার্ডের উত্তরে সব সময় বাক্যে যদি পজিটিভ হয় উত্তর তাহলে নাম আসে কি আসে নাম আর যদি নেগেটিভ হয় তাহলে না লা যেহেতু এটা পজিটিভ উত্তর হচ্ছে এজন্য সে বলছে নাম হা আনা মিসরিয়াতুন আমি মিশরিয়া আমা জিনসিয়াতুকি আনতি তোমার ন্যাশনালিটি কি তোমার জাতীয়তা কি মারিয়াম বলছে আনা সুরিয়াতুন আমি সিরিয়ানি আনা মিন সুরিয়া আমি সিরিয়া থেকে তাহলে এখানেও যে ইয়া এই ইয়াটাও সম্বন্ধবাচক সম্বন্ধবাচক ইয়া এখন সে বলছে اهلا وسهلا اهلا وسهلا তোমাকে ধন্যবাদ স্বাগতম ধন্যবাদ

আমরা এখান থেকে আল হিওয়ারুসু তৃতীয় কথোপকথন এটা একটু এখান থেকে দেখি আমরা এখানেও দুইটা শব্দ আহমাদু এবং বাদরুন আহমাদু এবং বাদরুন আহমাদ এবং বদর এই দুজন ব্যক্তির মাঝে প্রথমে তারা সালাম বিনিময় আসসালাম আলাইকুম আলাইকুম সালাম এটার অর্থ এবং এখানে যে পরিবর্তনগুলো এগুলো আমরা দেখলাম এখন বলছে হা দা আখি হা মানে আমরা মানে প্রনাউন পড়েছি আমরা তাই না ইসমুল ইশারা পড়েছি আমরা আলহামদুলিল্লাহ এই এখন থেকে দেখুন ইসমুল ইশারা এটা হচ্ছে পেজ নাম্বার ফোর এখানে আমরা কিছু শব্দ পাবো ইসমুল ইশারাতি বা ইশারা যে শব্দের দ্বারা ইশারা বা ইঙ্গিত করা হয় এগুলোকে বলা হয় ইসমুল এখানে এই যে হাজা হচ্ছে মুজাক্কার এবং এগুলো হচ্ছে কাছে বোনোর জন্য দূরে বোঝায় জালিকা তিলকা এর বহু বচন হয় উলা ইকা এগুলোকে বলা হয় ইসমুল ইশারা বা ডেমনস্ট্রেটিভ প্রনাউন হ্যাঁ এখানে বলেছে হাদা অর্থ ইহা যদি কোনো বস্তু বা কোন দেশ বা অন্য কোন কিছুর দিকে যদি ইশারা করা হয় তখন হয় ইহা বা এটি যদি কোনো মানুষকে বোঝানো হয় তখন তার করা হয় ইনি তাই না ইনি আখি আমার বাই তাহলে হা দা আখি ইনি আমার বাই এই যে আখি এই দুইটা শব্দ মূলত কি ছিল বলতে পারি আমরা বলুন তো মাসাল্লাহ দেখি রাইট এরকম ছিল শব্দ প্লাস এই যে ইয়া এই ছিল এখন ইয়া তার পূর্বে কাসরা দিবে তাই না এই জন্য শব্দ হয়ে যায় আখি আমার বাই যদি তার বাই হয় তাহলে কি হবে

তিনি বা সে মুদার রিসুন শিক্ষক মুদার রিসুন শিক্ষক মুদার রিসুন অর্থ হচ্ছে শিক্ষক হুয়া মুদার রিসুন তিনি একজন শিক্ষক আহলান ওয়া সাহলান স্বাগতম তার ভাইকে বলা হয় এখন সে বললো আহমদ হাদা সদিকি সে আমার বন্ধু হাদা ইনি সদিকি আমার বন্ধু

হ্যাঁ স্যার এই যে এখানে এই যে আলিফ যে মনে রাখবেন যদি জবরের পরে আলিফ থাকে তখনই মাদ হবে জবরের যেখানে জবরের পরে আলিফ থাকবে সেখানে একটু মাদ হবে এক আলিফ মাদ হবে এই যে এখান থেকে তাহলে এই তিনটা মাদ মনে রাখবো আমরা যদি জবরের পর জবর থাকে জবরের পরে যদি আলিফ থাকে জবরের পরে আলিফ

বুঝতে পারলেন স্যার এই জন্য এখন হবে হা দা এখন কত হয়েছে হা এখানে কিন্তু আমরা লম্বা করি তাই না এখানে লম্বা করি এটার মূল তো লিখার স্টাইলটা হচ্ছে এরকম যে হাজা আমরা যেটা লিখি মূলত অনেক জায়গায় দেখবেন হাজা লেখা থাকবে এইভাবে সাধারণত হা এরপরে একটা এরকম ইয়া থাকে কারা ফাথা থাকে এইভাবে থাকে তাই না হাজা এই হাজা এইভাবে লেখা হয় কখনো এইভাবে লেখা নিয়ম ছিল এই যে আলিফ যেটা এই আলিফ থাকে তখন খারা ফাথা দিয়ে কখনো লেখা হয় কখনো এটা শুধু জবর দ্বারা লেখা হয় তবে জবর দ্বারা লিখলেও এখানে একটু টেনে পড়তে হবে হ্যাঁ একটু লেখার সুবিধার কারণে এটাকে ওই যে খারা ফাথা না দিয়ে শুধু এখানে জবর দিয়ে দেওয়া হয় লেখা সুবিধার্থে কিন্তু এখানে মূলত এই একটা কারা ছিল এরকম হ্যাঁ হা দা যদি এখানে মাদ না হইতো তাহলে কি হয়ে পড়া হইতো হা এরকম পড়া লাগতো তাই না কিন্তু আমরা শব্দ যখন পড়ি তখন পড়ি হা দা তার মানে এখানে মাদ দুইটাতে মাদ আছে স্যার একালি দুইটাতে মাদ আছে স্যার রাইট স্যার আহসান্তা স্যার এখন স্যার এখন বলছে মা মাতি এই যে মা মা অর্ধ হচ্ছে সাথে মা সাথে তাহলে এই যে মা যে শব্দটা এই মা এটা এই তার যে শব্দ থাকবে পরের শব্দকে কাছরা যুক্ত করে দেখুন এই যে আসালা মাতি হয়েছে তাই না মা আসালা মাতি মা অর্থ হচ্ছে সাথে আর সালামাতে অর্থ হচ্ছে শান্তি তাহলে মা আসালামাতে অর্থ কি হলো শান্তির সাথে তাই না মা শান্তির সাথে বেশি আমি একটু ক্লাসে হ্যাঁ বেশি ক্লাসে মা আসসালামতি বা শান্তির সাথে এখন বাদার বলছে মা আসসালামতি শান্তির সাথে মানে শান্তির সাথে তাই না মা আসসালাম আমরা বাংলায় বলি না মা আসসালামা জি বাংলা যেটা বলি এটাই মূলত আরবি তাই না স্যার

এই যে ডাক্তার তার বন্ধু যাকে বলা হলো তাকে স্বাগতম জানালো নাদা সে বলছে হা রিহি সদি কতি তাহলে সদি কোন বন্ধু সদি কত অর্থ বান্ধবী হ্যাঁ রিহি সদি কতি ইনি ইনি আমার বান্ধবী রিহি সদি ইনি আমার বান্ধবী হিয়া তলিবাতুন তলিবুন অর্থ হচ্ছে ছাত্র

আমাদের ফার্স্ট যে ইউনিট আল হিওয়ার উল এটা দেখলাম আমরা দ্বিতীয় ইউনিটটা একটু শুরু করি আমরা একটু যতদূর পড়তে পারি তাই না আল ওয়াহদাতু সানিয়াতু আল ওয়াহদাতু সানিয়াতু বা দ্বিতীয় ইউনিট এখানে আল উসরাতু আল উসরাত অর্থ হচ্ছে ফ্যামিলি শব্দটা মূলত কি ছিল উসরাতুন তাই না উসরাতুন এখানে আল যুক্ত হওয়ার কারণে শব্দ হয়ে গেলো আল উসরাতু শেষ থেকে তানবিন ড্রপ হয়ে গেল এক পেশওয়ালা হয়ে গেলো এবং এই যে এখানে লাম উচ্চারণ হচ্ছে কারণ এখানে এই যে হামজা যেটা হামজাটা কি এটা কি সান লেটার নাকি মুন লেটার হ্যাঁ মুন লেটার এই জন্য এখানে উচ্চারণ হচ্ছে হাসান তোসাম এখানে আল হে প্রথম কথোপকথন এখানে আগের মতোই আলিজুন এবং আমারুন এই দুইজনের মধ্যে আসসালামু আলাইকুম ও আলাইকুম আসসালাম এখন সে বলছে হা দিহি এটি সুরতু উসরতি উসরতি মানে আমার ফ্যামিলি সুরতুন মানে হচ্ছে পিকচার বা ছবি হা দিহি সুরতু উসরতি ইহা আমার ফ্যামিলি পিকচার বা এটা আমার ফ্যামিলির একটা ছবি আমার আমার বলছে মাশা আল্লাহ মাশা আল্লাহ মান মান অর্থ হচ্ছে কে হাদা অর্থ হচ্ছে ইনি মান হা ইনি কে উত্তর সে বললো হা ওয়ালিদি তিনি আমার পিতা ওয়ালিদুন অর্থ কি তাহলে হা ওয়ালিদি আদনানু ইনি আমার পিতা আদনান দিসুন বহুয়া মহান দিসুন ini ekjon engineer. Ini Amar Pita Adnan, ini ekjon engineer. Amar wa waman hadhi, abang eh, ini ke sebelah walidati sa'i sa 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 datu. Ekane sa'i datun bola naki sa'i datu datu. walidati datu ini Amar mata sa'ida. তিনি একজন ডাক্তার কমান হাজা এবং ইনি কে হাজা আখি ঈসা সে আমার ভাই ঈসা অহুয়া তিবন এবং সে একজন ছাত্র অহুয়া তিবন সে একজন ছাত্র অমান হা এবং সে কে বা ইনি কে হা দিহি এগুলো আমরা পরিচিত শব্দ এই জন্য আমরা একটু তাড়াতাড়ি আগে যেতে তাই না হা দিহি উক্তি আবলা তু আবলা

ইবনুর মানে হচ্ছে সন্তান বা ছেলে ওহাদুহুল কাসিম ইনি তার ছেলে কাসিম আব্দুল্লাহ ইব্রাহিম আবদুল্লাহ এবং ছেলে ইব্রাহিম ওয়াহাদিহিব না তুহ ইবনাতুন অর্থ হচ্ছে মেয়ে ইবনুন ছেলে ইবনাতুন মেয়ে বাতুহু ফিমাতু ইনি তার মেয়ে ফাতিমা

ওকে আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয় ইউনিট থেকে আমরা দুইটা কভার করলাম আমরা এখন মনে হয় আমাদের নামাজের ব্রেক নিতে হবে তাই না স্যার আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমাদের ক্লাস আটটা বলতো রাইট স্যার আমরা 5 মিনিট আগে শেষ করি কারণ আটটায় যেহেতু আমাদের নামাজ এজন্য আমরা এখন নামাজের ব্রেক নেই আমরা যদি আর 20 মিনিট থাকে তাহলে এটা আমরা পড়তে পারি আমরা 2 মিনিট সময় নেই স্যার স্যার প্লিজ স্যার এখানে আমরা এটা একটু প্রিভেশন করে নিই আল তৃতীয় কথোপকথন এটা হচ্ছে আল উম্মু উম্মুন অর্থ হচ্ছে মা আবুন অর্থ হচ্ছে পিতা মাতা এবং পিতার মাঝে হাদা আদানুল ফাজরি এটি ফজরের আজান হাদা অর্থ হচ্ছে ইহা বা এটি হাদা আদানুল ফাজরি এটি ফজরের আজান আল্লাহ আকবর আল্লাহ আকবর বলল আইনাল আউলাদ আইনা অর্থ হচ্ছে কোথায় আইনাল আউলাদু লাদুন এর বহুবচন হয় আউলা দুন। আইনাল আউলা ছেলেরা কোথায়। সাদুন ফিল হামমামি এতাবব দও। সাহাত গসল অজু করছে। ইতাবদ ও বজু করছে। ও আইনা সাই দুন সাইদ কোথায় সাইদুন ফিল ফাতি এক করা উলপ আনা। সাইদ কামরাই কু আঞ্চরির করছে। কোথায় <laughs> 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 হে আমার পিতা এই হলো কোটনাজর এবং চশমা কোথায় আমার পিতা এই হলো চশমা হাইয়া বিনা ইলাল মসজিদ হাইয়া বিনা মানে লেটস গো আমাদের সাথে চলো হাইয়া মানে হচ্ছে চলো হাইয়া বিনা আমাদের সাথে চলো ইলাল মসজিদ মসজিদের দিকে হাইয়া বিনা ইলাল মসজিদ আমাদের সাথে মসজিদে চলো

إلا أن تستغفرك وأتوب إليك السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته